ধরেন দুই রকমের দক্ষতা, একটা হচ্ছে যে 350তম নাটক তৈরি করার ক্ষেত্রে তো ম্যানেজমেন্ট দক্ষতা একটা বড় ইম্পর্টেন্ট পার্ট। তো এটা তো প্রথম এক ধরনের রেসপেক্টেবল জায়গা থাকে যে 350টি নাটক একজন পরিচালক, 350টি খণ্ড নাটক একজন পরিচালক পরিচালনা করেছে, তার মানে তার ম্যানেজমেন্ট দক্ষতা কত ভালো। পাশাপাশি 349টি নাটক যার অন ইয়ার হয়ে গেছে টেলিভিশনে, তো তার ডিরেকশন পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি যে বিং এ ডিরেক্টর, ডেফিনেটলি সেই মানের বলেই তার কাছে আজকে 350তম নাটক এসছে, অথবা আমরা 350তম নাটক করছি। আমার যেটা উইশ থাকবে চয়নিকা চৌধুরীর ক্ষেত্রে, যে এত শ্রম দিয়ে উনি 350 পর্যন্ত এসেছেন, সেটা 3050 হোক, 3,50,000 হোক। হ্যাঁ, আর আমি ভালো লাগছে আমার কাছে আজকে 350তম নাটকে আমি আছি। হয়তো ম্যাটার করে না যে কত নাটকে আছি, ম্যাটার করে হচ্ছে কোন কাজটা করছি, ভালো কাজ কোনটা করছি। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ওনাকে সাধুবাদ জানাই এখানেই, যে উনি কাউন্ট করেও রেখেছেন এবং মানও দিয়ে যাচ্ছেন। সো আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা তাকে।